প্রায় 80 কোটি টাকার অবিক্রিত চিনি পড়ে থাকায় অর্থ সংকটে পড়েছে নাটোর চিনিকল। ফলে আখ চাষী সহ শ্রমিক ও কর্মচারীদের পাওনা দিতে পারছে না মিল কর্তৃপক্ষ। এ অবস্থায় চাষী ও শ্রমিক কর্মচারীদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। প্রতিষ্ঠার প্রথম কয়েক বছর লাভের মুখ দেখলেও 90-এর দশকের পর টানা লোকসান গুনছে নাটোর চিনিকল। প্রতি বছরই উৎপাদিত চিনির কয়েক হাজার মেট্রিক টন সময় মতো বিক্রি না হওয়ায় মুনাফা পাচ্ছে না মিলটি। চলতি মৌসুমেও প্রায় 80 কোটি টাকার চিনি অবিক্রিত অবস্থায় পড়ে থাকায় আখ চাষীদের পাওনা প্রায় 20 কোটি টাকা পরিশোধ করতে পারছে না মিল কর্তৃপক্ষ। আমি 10 বিঘা জমি আখ দিয়েছি, সর্বোচ্চ কিছু মিলে কোনো টাকা পাইনি এখন পর্যন্ত। আমাদের চাষিদের সমস্ত টাকা পয়সা পাওনা আছে, আমাদের এক বছরের ক্ষেত আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। এ অবস্থায় গত 2 মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় হতাশ মিলের শ্রমিক ও কর্মচারীরা। টাকার অভাবে মৌসুমি শ্রমিক কর্মচারীরা কাজে যেতে পারছে না, এই অবস্থার মধ্যে আমরা আছি এবং 80-90 থেকে 20 কোটি টাকা বাকি আছে। 2 মাসের স্যালারি বেতন বাকি আছে এবং 3 মাসের ওটি বিল বাকি আছে। আমরা এই যাবৎ মনে করেন কোনো বেতন পাইছি নি, মেল বন্ধ হয়ে গেছে। সুগার মিলের লোকজনে মানুষ দেখতে পাচ্ছে না, বাজারে গেলে সুগার মিলের লোকজনে বলে মানুষের আপনার সিটার। চিনি মজুদ থাকার কথা স্বীকার করে মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, অর্থ সংকটের কারণেই চাষি ও মিল শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। গত বছরের চিনি মিলে আর এখন 19,905 টন চিনি মজুদ আছে। গত 2 মাস ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাসে শ্রমিক কর্মচারীদের বেতন দিতে পারেনি, শ্রমিকদের ভিতরে অসন্তুষ্টি আছে, বিশেষ করে যারা মৌসুমি চাকরি করে তাদেরকে এখনো বিদায় করতে পারেনি। আশা করতেছি যে অল্প দিনের মধ্যেই আমরা কিছু টাকা পাবো, পারলে আমরা এইগুলো বিদায় করব। মিলটিকে লাভজনক করে তুলতে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা মিল সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।